ওয়েলকাম টু কলকাতা। কলকাতা ফ্যান্সি মুরগির ফার্ম থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে টোটাল পিওর দেশি মুরগির ফার্ম দেখাবো, আর ফ্রি রেঞ্জের ভেতরে 300 থেকে 350 দেশি মুরগি পালন করছে কম খরচায়। ঠিক আছে, কম খরচায় কীভাবে পালন করছে পুরো ভিডিওটা চেক করো, তাহলে বুঝতে পারবা। আর টোটালে যদি করতে চাও, ওখান থেকে ডিম ও বাচ্চা ও বড় মুরগিও সেল হচ্ছে। ঠিক আছে, যদি কারো ডিম প্রয়োজন হয় তো ডিমের জন্য কন্ট্যাক্ট করতে পারো, আর যদি কারোর বাচ্চা প্রয়োজন হয় তো বাচ্চার জন্য কন্ট্যাক্ট করতে পারো, আর যদি কারোর বড় মুরগি নিতে চাও সেটাও কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, পুরো ভিডিওটা চেক করো আর পুরো ইনফরমেশান পেয়ে যাবা। ঠিক আছে, পিওর দেশি মুরগি আর ফ্রি রেঞ্জের ভেতরে কীভাবে চাষ করছে। পার ডে একটা 350 পিস মুরগি আছে একটা ফার্মের ভেতরে, কমসে কম খাওয়া খরচায় 14 থেকে 15 কেজি ম্যাচের ভেতরে টোটাল চলে যায় দিন রাত 24 ঘন্টা। ঠিক আছে, ও কীভাবে চলছে, জায়গাটা কেমন করেছে, টোটাল পুরো ভিডিওটা চেক করো, টোটাল পুরো ইনফরমেশান পেয়ে যাবা। ঠিক আছে, আর লোকেশানটা উত্তর 24 পরগনা, এটা হলো বসিরহাট এরিয়ার ভেতরে। আর যদি কারোর এখান থেকে নিয়ে যেতে পারো বাচ্চা বা চিকস, টোটাল ডেলিভারির জন্যে টোটাল ডিমটাই ডেলিভারি হবে, আর বাকি চিকস বা বড়ো মাল বড় মুরগি যেটা সেটা বাড়ির থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসপ্লের ওপরে দেওয়াই থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার, ওটা ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে পুরো ইনফরমেশানটা দাদার কাছ থেকে নিতে পারো। ঠিক আছে, আর পুরো অ্যাড্রেসটা ডিসক্রিপশানেও দেওয়া থাকবে। ঠিক আছে, ওখান থেকেও নিয়ে কন্ট্যাক্ট করতে পারো দাদার সঙ্গে। আর পুরো ভিডিওটা চেক করো, আর যারা চ্যানেলে এখনও নতুন এসছো, তারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর নিত্য নতুন ভিডিও আনতে থাকি আমি। আর তোমাদের কাছ থেকে যতটা সাপোর্ট পাচ্ছি, ঠিক আছে, আর একটু বেশি পাওয়ার দরকার। ঠিক আছে, যেহেতু চ্যানেলটা বড় হচ্ছে দিন দিন, আর একটু সাপোর্ট করো। ঠিক আছে, আর ভাইয়ের চ্যানেলটা একটু শেয়ার করো। ঠিক আছে, শেয়ারটা করো, তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি বড় হতে পড়বে। আর যারা এখনও চ্যানেলের ভেতরে নতুন এসছো, তারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও। আর নিত্য নতুন ভিডিও নিয়েতে চলে আসে আমি, আর আমার টোটালে ফ্যান্সি মুরগির আইটেম নিয়ে কাজ করি আমি। যদি কারো ফ্যান্সি মুরগি দরকার থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর পুরো ভিডিওটা চেক করো, যদি ভিডিওটা চেক করে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করতে মোটেও ভুলবে না। ঠিক আছে, পুরো ভিডিওটা চেক করো। দাদা, আপনার নাম? আপনার ঠিকানা? পুরো বলতে পশ্চিমপাড়া নিয়ারেস্ট 55 তলা। আচ্ছা, টোটাল অ্যাড্রেসটা তোমার আসতে হবে, ধরো বনগাঁর দিক থেকে আসবে বা কলকাতার থেকে আসবে? কলকাতা থেকে আসলে মসলন্দপুর স্টেশনে নেবে, ওখান থেকে ম্যাজিক বা বাসে, বাসে বলতে DN-35 এসে ডাকবাংলা, ডাকবাংলার থেকে অটো বা টোটো বলতে 55 তলা। টোটাল দেশি মুরগির চাষ করছো তুমি, তাই তো? এখানে কত পিস মুরগি আছে? 300-350 মতো মুরগি আছে টোটাল। এখানে কি কি পাওয়া যায়, কি কি টোটাল কি কি পাওয়া যায় এখানে? বড় মুরগি পাওয়া যায় কি বাচ্চা পাওয়া যায়? এখানে বাচ্চা, মুরগি, ডিম সবকিছুই আমার কাছে। সবকিছুই আপনি সেল করেন, তাই তো? টোটালে যদি ভিডিও দেখার মাধ্যমে যদি কোনো কিছু অর্ডার হয় কিভাবে কি প্রক্রিয়া করবে? আমি প্রথমত ডেলিভারিটা আমার পক্ষে সম্ভব হয় না, যদি বেশি বেশি যদি অর্ডারটা কন্টিনিউ বেশি হয় তাহলে আমি মসলন্দপুর পর্যন্ত ডেলিভারি করি শুধু ডিমটা। আদার্স কোনো কিছু নিতে আসলে আমার বাড়ির থেকে এসে কালেক্ট, যেমন বড় মালটা নিতে আসলে বাড়িতে আসতে হবে, আর বাচ্চাটাও নিতে হলে বাড়ির থেকে আসতে হবে। শুধু ডিমটা আমি মসলন্দপুর পর্যন্ত ডেলিভারি করতে পারি, ডিমটা শুধুমাত্র। আর ম্যাক্সিমাম অর্ডার ফর্ডার কিছু আছে না? যা মোটামুটি যা বলবো তাই সব হয়ে যাবে। বাড়িতে এসে নিয়ে গেলে যদি এক পিস নেয় তো এক পিসও দিতে রাজি আছে। আচ্ছা, ডেলিভারি করলে একটু অ্যামাউন্টটা বেশি হবে। ম্যাক্সিমাম 100 পিস? ম্যাক্সিমাম 1 পেটি ডিম। 1 পেটি মতলব 210 পিস। আচ্ছা, আর ডিমের প্রাইসটা কি আছে বর্তমানে? এখন এখন মার্কেট যে দাম চলছে এখন বর্তমানে এই মুহূর্তে আমার কাছে 8 টাকা করে ডিমের পিস, পার পিস ডিম 8 টাকা করে। আর ডিমের রেজাল্ট আমি তো 80% দিয়ে দেই, কিন্তু আমার নিজের আসে 95%-97% এরকম নিজের আসে। আচ্ছা, ও সবগুলো নিজের মেশিনের কাছে? মেশিনের কাছে, নিজের ম্যানুয়াল মেশিন হলে নিজের কাছে সব কিছু। চলো দাদা, তোমার ফার্মটা একটু দেখাও। এখানে টোটাল দেশি মুরগিগুলো রাত্রিবেলা থাকে, তাই তো? হ্যাঁ, এখানে রাতে মুরগিগুলো থাকে। সারাদিন বাইরে, টোটাল সারাদিন টোটাল বাইরে থাকে, তাই ঘুরে বেড়ায়। এখানে আমার মুরগি সব ডিমে বসে আছে। আর এগুলো সব ডিমের জায়গা, তাই তো? হ্যাঁ, ডিমের জন্য বসে আছে। মোটামুটি ডিম পার ডে কত পিস করে পাওয়া যায়? পার ডে কত পিস করে পাওয়া যায় ডিম এখানে? পার ডে মোটামুটি ওই 80-85 পিস করে ডিম আসে পার ডে। তার মানে হলো 4 দিনে তুমি ভালোই ডিম দিতে পারবে, 400-500 পিস ডিম হয়ে যাবে আরামসে। আর এখানে দেখছি ভালোই ডিম দিয়েছে, মোটামুটি অনেকে ডিম আছে। আর টোটালে বড় মালও সেল করা হয় এখান থেকে?
আর বড় মালের কি প্রাইস টাইস কি আছে বর্তমানে? এখন মার্কেটের উপরে কোটা লাভা করে। এখন বর্তমানে আজকের দিনের প্রাইস কি আছে? 290 টাকা। 290 টাকা পার কেজি। আর মিনিমাম কত কেজি মাল নিতে হবে আপনার কাছে নিতে গেলে? বাড়ি এসে নিয়ে যেতে হবে, 1 কিলো পর্যন্ত দিতে, 1 পিস পর্যন্ত দিতে রাজি আছে। বাড়ি থেকে নিয়ে গেলে 1 পিস পর্যন্ত দিতে রাজি, তাই তো? আর ডেলিভারির জন্য ম্যাক্সিমাম কত কেজি মাল নিতে হবে? ডেলিভারি হবে না, ডেলিভারি হবে না, অনলি ডিমটা ডেলিভারি হবে। আচ্ছা, শুধু ডিমটাই ডেলিভারি হবে মসলানপুর পর্যন্ত? আর মসলানপুর অবধি। আর বাকি যারা চিক্স বা বড় মাল চাও, ঠিক আছে, ওটা বাড়ির থেকে সংগ্রহ করতে হবে। আর দাদার বাড়ির অ্যাড্রেসটা পুরো, আর মোবাইল নম্বরটা একটু বলো দাদা, মোবাইল নম্বরটা 7304 7304 2626 2653 53 বা 9833 আরেকটা নম্বর 9833 4747 0688 0688। আর এখন বাচ্চাও আছে বর্তমানে, তাই তো? বাচ্চার প্রাইস কি আছে বর্তমানে? এখন বর্তমানে জিরো বাচ্চা 25 টাকা, তারপরে থেকে 7 দিন হয়ে গেলে একটা ভ্যাকসিন হয়ে গেলে 35 টাকা, তারপরে থেকে প্রাইস আপ ডাউন করে। আচ্ছা, বাচ্চার বাচ্চার মোটামুটি কত পিস ম্যাক্সিমাম অর্ডার নিতে দিতে গেলে তোমার অর্ডার নিতে হবে? কত পিস নিতে পারবে ম্যাক্সিমাম অর্ডার? বাচ্চা মিনিমাম 10 পিস থেকে শুরু। যে কপিস বলবে বাড়ির থেকে নিয়ে যাবে? বাড়ির থেকে নিয়ে যেতে হবে। আচ্ছা, ওটার আর ম্যাক্সিমাম যদি ধরো আমি তোমার অ্যাভেলেবেল আছে এখন বাচ্চা বর্তমানে? আছে বর্তমানে, তাই তো? আর ম্যাক্সিমাম যারা বেশি নিতে গেলে অর্ডার করতে হবে, তাই তো? করতে হবে, তারপরে ডিমটা বসাবো। আচ্ছা, ম্যাক্সিমাম যদি তাদের 200 পিস 300 পিস বাচ্চা লাগবে তাদের অর্ডার করতে হবে, তাই তো? আর মোটামুটি প্রাইসটা হয়তো একটু কম হবে তখন, ওই 25-20 থেকে 25-এর মধ্যে আপ ডাউন করে প্রাইসটা, তখন একটু বেশি নিলে কি প্রাইসটা কম হবে। আর বর্তমানে কি তার জন্য বুকিংও করতে হবে, তাই তো? বুকিং করতে 50% অ্যাডভান্স দিতে হবে। 50% অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, ওই অনলাইন টোটাল বাড়ির থেকেও এসে দিয়ে যেতে পারো, কোনো ব্যাপার না, আর অনলাইনও করতে পারো। আচ্ছা, আর কি ওজন আছে এখন বর্তমানে টোটাল বড় মালের? বড় মালের 1 কিলো 700 300 মানে কিলোর উপরে সব। আচ্ছা, আর টোটালে তো এখানে অনেক মুরগি আছে, অনেক। আর বড় মালের কিরকম তোমার কেজি হিসেবে সেল করো টোটাল, তাই তো? আজকে কিছু পার্সেল আছে, ও সবগুলো টোটাল সব কিছু দেখাবো।